একটা বিষয় না বললেই না, সেটা হলো নিজের মাহফিল রাইখাও মোদি বিরোধী আন্দোলনে কেন গেলাম? নিজের মাহফিল রেখেও নিজের মাহফিল বন্ধ হয়ে যাবে, মাদ্রাসার ক্ষতি হইতে পারে, জেলে যেতে পারি, রিমান্ডে যেতে পারি, কত কিছু করতে পারে, এরপরেও কেন আন্দোলনে গেলাম? বর্তমানে ইন্ডিয়ার সরকার মোদি সে যেই পরিমাণে বাংলাদেশের উপর প্রভাব খাটাইতেছে, এনআরসি নামক এক নতুন এক রায় বা নীতিমালা এটা তৈরি করে ইন্ডিয়া থেকে বাংলাদেশের যত মুসলমান আছে সবাইকে অনুপ্রবেশকারী বলে, খেদাও খেদাও বলে মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে। 2 থেকে 3 হাজার মুসলমান এই গুজরাটের কসায় গুজরাটে হত্যা করছে। কাশ্মীরের মুসলমানদের বর্বরিচিত অবস্থা কেউ যদি খোঁজখবর নেয়, কারো যদি লিঙ্ক থাকে, অবস্থা হলো কাশ্মীরের গর্ভবতী মুসলিম মহিলা মোদির ওয়ার্ডারে তার প্রশাসনের লোকেরা গিয়া গর্ভবতী মহিলার 2 পা 2 দিকে টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। বাংলাদেশের সিলেট বিভাগের বিয়ানীবাজার এলাকায় মসজিদের মধ্যে আইসা বাধা দিচ্ছে বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফ। কে বাধা দিচ্ছে? নর্মাল একটা নীতিমালা তো আছে কি, যদি সীমান্তবর্তী এলাকায় কোনো প্রতিষ্ঠানের কারণে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক কিংবা মন্দির হোক, অন্য পার্শ্ববর্তী দেশের বিডিআর অথবা বিএসএফ এর সমস্যা হয়, তাহলে নিয়ম হলো বিডিআরদেরকে আগেভাগে বিএসএফ জানাবে। বিএসএফ কি করবে? জানাবে যে মসজিদটা এখানে নিষেধ করেন। কিন্তু ইন্ডিয়ার বিএসএফ সরাসরি বাংলাদেশের ভিতরে ঢুইকা বিডিআরদেরকে না বইলা বিয়ানীবাজারে মসজিদের কাজ বন্ধ করে দিছে, এমন কি মসজিদের মুসল্লিদেরকে বাহির করে দিয়া বলছে তোদেরকে প্রয়োজনে গুলি করে মেরে ফেলবো। যেই মোদি হাজার হাজার মুসলমানদেরকে মারতেছে, আপনারা ভিডিও দেখতেছেন, মসজিদ থেকে বাহির হওয়ার সময় মুসলমানদেরকে পিটাইতেছে মসজিদ থেকে বাইর হওয়ার সময়, যেই মোদি বিয়ানীবাজারে তার লোকদেরকে দিয়ে বিএসএফ দেরকে দিয়ে বাংলাদেশের ভূমিতে মসজিদের কাজে বাধা দিচ্ছে, যেই মোদি এনআরসি নামক নতুন আইন পাশ করে ভারত থেকে মুসলমানদেরকে নিধন করার প্ল্যান করতেছে, যেই লোক বাঙালিদেরকে অনুপ্রবেশকারী বলে খেদাও খেদাও বলতেছে, সেই লোককে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে, এটা তো এমন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ যে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান আমরা সবাই মিলেমিশে থাকি, এমন একটা দেশে সাম্প্রদায়িক উস্কানিদাতা সন্ত্রাসী গোটা পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে বেশি মানবতাহীন সন্ত্রাসী দাঙ্গাবাজ উগ্র নরেন্দ্র মোদী সে কি করে বাংলাদেশে আসে? সে কি করে বাংলাদেশে আসে? আসলে আমরা একটু নরম হয়ে গেছি তো, আমরা মনে করতেছি বাইতুল মুকাররমে যদি একটু আন্দোলন করি তাইলেই এটা আমাদের ইমানি আন্দোলন বা ইমানি যে তাকাজা এটা পূরণ হয়ে যাবে। আন্দোলন কতটুকু? বাইতুল মুকাররমে আমাদেরকে যতটুকু অনুমতি দেওয়া হয়েছে কি হুজুর আপনারা এখানে থাকবেন, এটার বাহিরে যেতে পারবেন না। অনুমতি কি? আপনারা এই যে গন্ডিটা আছে বাইতুল মুকাররমের গেট, এটার ভিতরে থাকবেন, আন্দোলন করতে পারবেন না রাজপথে, এটার ভিতরে মসজিদের ভিতরে বক্তব্য টক্তব্য যা দিতে পারেন, ফাটা এলাম জুতা দিয়ে বাইরে এলেও হেন বাইরে, এই এতটুকু আন্দোলনের সীমারেখা দিচ্ছে। আর আমরাও যদি মেনে নেই, ও মুসলমান একটা কথা না বললেই না, আজকে বর্তমান বাংলাদেশের ক্ষমতাসীন দল বলেন বিরোধী দল বলেন আওয়ামী লীগ বিএনপি এদের একটার উপরও মানুষের আস্থা বিশ্বাস নেই। আওয়ামী লীগ বিএনপি যে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে না, ধর্মের জন্য রাজনীতি করে না, দেশের জন্য রাজনীতি করে না, এটার প্রমাণ আওয়ামী লীগ মোদীকে এই দেশে আহ্বান কইরা আওয়ামী লীগ দিচ্ছে এই প্রমাণ, আর বিএনপি মোদীর বিরোধিতা না কইরা তারাও বুঝাইতেছে যে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ
বিশ্বাস ভরসা আগেই নাই ঠিক কি ঠিক না এই দুই দলের প্রতি আস্থা বিশ্বাস তো আগেই নাই তো যাদের প্রতি আস্থা আছে সেই দলটার নাম হেফাজত ইসলাম বাংলাদেশ যেই দলটার প্রতি আস্থা আছে আমার মুরব্বিদের কাছে আকুল আবেদন যেই হেফাজত ইসলামের প্রতি মানুষের এখনো আস্থা আছে সেই দলটার জন্য হাজারো যুবক লক্ষ যুবক প্রয়োজনে মোদি এয়ারপোর্ট কেনাও করতে প্রস্তুত আছে আমরা তো জেলে গিয়ে দেখেছি আমরা তো পুলিশের কাছে গিয়ে দেখেছি আন্দোলন করে দেখেছি এখনো পর্যন্ত এই দল সেই দল বাম দল ছাত্র দল এ সমস্ত সকল দলের লোকেরা ছাত্র সংগঠন সহ সবাই তাকে আছে আল্লামা বাবুনগরী একটা ডাক দিবে বাংলাদেশে এয়ারপোর্ট কেরাও করে মোদিকে ঠেকাই দেওয়া হবে মুসলমানের বাচ্চারা কি করে ভয় পায় ভয় পাওয়ার কারণ নেই আরে রাশিয়ার একজন কমান্ডার বলছিল মুসলমানের বাচ্চা ভয় পাবে কেমনে আমরা পিস্তলে বন্দুকের মধ্যে মৃত্যু দেখি আর ওরা পিস্তলের নলার মধ্যে জান্নাত দেখে রাশিয়ার কমান্ডার বলতেছে আমরা পিস্তলের নলের ডগার মধ্যে দেখি মৃত্যু আর মুসলমানের বাচ্চা মুজাহিদ পিস্তলের নলের লকডাউন নলের ডগার মধ্যে রেখে জান্নাত ওদেরকে পরাজিত করবে সাহস কার সাহস কার কিছু কিছু লোক আল্লাহ মাফ করো এরপরেও বলবে কিছু লোক কথা বলে যে ভাইরাল হওয়া এসে আমি তো বলবো আমরা যদি আল্লাহ না করুক আল্লাহকে আল্লাহর কসম করে বেরি আমার এই যে যারা আছে এখানে স্টেজে বলতেছে গাজীপুর থেকে আপনাকে ফুলের সংবর্ধনা দেই আমরা রাস্তায় দাঁড়াই এই যে বিয়ায় আছে হেরা বলতেছে গাজীপুরের উলামায়ে কেরাম তো আমি বলছি না ভাই আমি লোক দেখানোর জন্য কোনো কিছু করি নাই আমাকে ফুলের তোড়া দিবেন এই সেই শুভেচ্ছা দিবেন আরে আমাকে মুক্তি দিছে এই আত্মতৃপ্তিতে ভুগবার টাইম নাই আমাকে মুক্তি দিছে কি দিছে না এটা বড় না আমি জেলে গেলাম কি গেলাম না এটা বড় না আমি আল্লামা বাবুনগরীর সমীপে ফোন করে বলেছি আল্লামা মামুনুল হক সাহেবকে জানিয়েছি মুফতি ফজলুল ফয়জুল করিম সাহেব হুজুরকে বলবো জন্ম নাই নাই ইসলামী আন্দোলন নাই হেফাজত ইসলাম নাই ছাত্র অধিকার নাই সবাই একসাথে হও বাংলার জমিনে কসাই মুদিকে আসতে দেওয়া হবে না আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো পুষেরে যেমন সংবাদ সম্মেলনে ভিতরে সাংবাদিকরা জুতা মারছিল না যদি আমরা ঠেকাইতে নাই পারি আপনারা সাংবাদিকরা জুতা মারবেন আমি বলবো যারা অনুমতি পাবেন মোদি সমাবেশে যোগ দেওয়া যদি আওয়ামী লীগ হয়ে থাকেন একটা জুতা এটা দিয়ে দেখেন আপনারা জাতি চিরদিন স্মরণ রাখবে শেষ পর্যন্ত যদি আমরা ঠেকাইতে নাই পারি বাংলাদেশে জুতা পিটা করে দিতে পারবো কি বলেন আমরা তো আর অনুমতি দিব না আমার অনুমতি দিলে তো যারা বলে যে ভাইরাল হওয়া ভাইরাল হওয়া ভাইরাল এসে আল্লাহ মাফ করো ও আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি যদি 1% অন্তরে রিয়া থাকে দেখানোর ইচ্ছা থাকে তবে আমাকে মুনাফেক বানিয়ে কবরে নিও কোরআন ছুঁয়ে শপথ খেতে পারবো আল্লাহই কাউকে দেখানোর জন্য না কিন্তু আমার না এই যে গন্ডির ভিতরে থেকে অনুমতি দেওয়া মিছিল মিটিং আমার ভালো লাগে না অনুমতি দেওয়া কি আপনারা এতটুকু পর্যন্ত থাকবেন যা পারেন করেন এটা আমার পছন্দ হয় না হেফাজত ইসলাম বাংলাদেশ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের একটা সংগঠনের নাম হেফাজত লক্ষ লক্ষ কোটি মানুষের দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমস্ত দলগুলো মোদির বিরুদ্ধে প্রতিবাদ করবে আজকে মোদির বিরুদ্ধে প্রতিবাদ না করলে আগামীকালকে মোদি বাংলাদেশ দখল করবার চেষ্টা করবে পরিস্থিতি এমন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বিএনপি ক্ষমতায় থাকুক এই মোদি যে কোনো দলের উপর চড়াও হয়ে মোদি না শুধু ইন্ডিয়ার যে কোনো প্রধানমন্ত্রী আমাদের মাথায় চড়ে ও মুসলমান এই পরিস্থিতিতে মোদি আসতেছে এমন পরিস্থিতিতেও ইন্ডিয়ান বিএসএফরা আমাদের মুসলমান আমাদের দেশের মানুষ মারছে মারে না আরে মোদি শুধু ইসলাম বিদ্বেষী না মোদি দলিত যে আদিবাসী গোষ্ঠী আছে হিন্দু এদেরকে পর্যন্ত মারছে ইন্ডিয়াতে তার মানে এমন একটা উগ্র সন্ত্রাসী এটা আমাদের দেশে 50 বছর সুবর্ণ জয়ন্তী কি জয়ন্তী
মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের কি সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা যুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে একটা স্বাধীনতা বিরোধী লোককে, মানুষের স্বাধীনতা কেড়ে নেয় এমন একটা লোককে আইনা এখানে দাওয়াত দেওয়া কি ঠিক হয় বলেন? স্বাধীনতার একটা সুবর্ণ জয়ন্তী 50 বছর, আমরা এদেশকে ভালোবাসি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এটা কি শুধু আওয়ামী লীগের দেশকে আওয়ামী লীগের একা বিএনপি? এই দেশ 18 কোটি মানুষের, মুসলমান হিন্দু বৌদ্ধ যা আছে আমরা সবার, এই দেশের 50 বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী, এটা যারা চায় এদেশের মানুষ যাকে চায় তাকে আনতে হবে। আপনাদের যদি মনে হয় আব্দুল মুমিন না কি নাম পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন, তাকে প্রশ্ন করা হয়েছে, সাংবাদিকরা বলতেছে যে আচ্ছা মোদি যে আসতেছে এই তিস্তার পানি নিয়ে বা এগুলো নিয়ে কি বন্টন নিয়ে বা বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে কি কথা হবে, সে অকপটে বলতেছে আমরা এগুলো নিয়ে কথা বলতে রাজি না, আমরা উনি আসতেছেন এতেই খুশি। আমাদের তিস্তার পানির দরকার নাই, দেশের উন্নয়নের দরকার নাই, কোনো কিছুর চিন্তা নাই, এগুলো বলতে গেলে হুজুররা মাহফিলে এগুলো বলে কেন? হুজুররা যদি মাহফিলে খালি নামাজের বয়ান করে, একবেলার গড়ে পেঁয়াজ 150 টাকা কেজি, চাল 70 টাকা কেজি, বেলা ভাত খাইতে পারে না, পেঁয়াজ পায় না, এই বেলারা অত ওয়াজ শুনাই লাভটা কি? বেলার মনে তো কষ্ট, হুজুর ওয়াজ শুনে কর্মটা কি? দ্রব্য মূল্যের উর্ধগতি, গড়ে খাওয়ান নাই, চাকরি করি বেতন নাই, এই নাই সেই নাই, এবার ওয়াজ শুনতে করবো কি? তা আমাদেরকে কথা শুধুমাত্র ইসলামিক লাইনের বলতে হবে না, আমি মনে করি এখন উলামায়ে কেরামের সময় সব দল একমত হয়ে সব বিষয়ে কথা বলা। প্রিয় ভাইরা আমার, আমি কেন আন্দোলনে গেলাম এটা আরেক কথাই বলি, আমি ভাবতাম মাহফিলের মধ্যে গিয়ে গরম গরম বক্তব্য দেই, বিশাল কিছু কই, কিন্তু কোনো প্রতিবাদ নাই, উল্টা কিছু নাই, খালি কী করে হাদিয়া দেয়, তুফা দেয়, আবার মাথা হাতা, আবার আওয়ার সময় হুজুর মনে কিছু নেন নাই তো, যাওয়ার সময় কত স্লোগান, অমুক সাহেবের আগমন, তমুক সাহেবের আগমন, আমার তো মনে হয় এটা কোনো আন্দোলনই না। তাহলে মাহফিলের মঞ্চে বক্তব্য তো যে কেউ গরম করতে পারে, কারণ এনে সবাই ঠিক করব, যেই নিয়ে গেলে উল্টা দিক থেকে মায়ের খাওয়ার আশঙ্কা আছে, চিন্তা করলাম আন্দোলন মনে হয় প্রকৃত ইসলামের পক্ষের কাজ এটাই, এজন্য গেলাম, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এজন্য গেলাম যে মাহফিলের মঞ্চে তো গরম বক্তব্য দেই, কিন্তু এই গরম বক্তব্য তো কাজে আসে না, কেন? এরা মনে করে মাহফিলে হুজুররা তো কত কিছুই কর, এখন থেকে ময়দানে বলতে হবে। আমি হেফাজত ইসলামের আমির, হেফাজত ইসলামের নেবে আমির এবং হেফাজত ইসলামের মহাসচিব, যুগ্ম মহাসচিব সকলকে বলেছি হুজুর আপনাদের প্রতি তাকায় আছে, মুফতি ফজল করিম সাহেব হুজুরের উদ্দেশ্যে বলেছি, চরমুনায়ের নাইবে আমির সাহেব হুজুর আপনাদের দিকে তাকায় আছে, কিছুদিন আগে মুক্তিযোদ্ধা সংগঠন নামের, মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এক বুইপুর সংগঠন মুফতি ফজল করিম সাহেব, আল্লাহ মামুল্লক সাহেব, আল্লাহ বাবুলগরি সাহেব হুজুরের নামে মামলা করে দেয়। এরা এই যে দুঃসাহস আস্তে আস্তে আমরা দিচ্ছি, আমরা এই যে পরিস্থিতি মাইনা নিতেছি, সব কিছু ওদের কথা মতো চলতে চাচ্ছি, আস্তে আস্তে অবস্থা এমন তৈরি হবে আমরা রাস্তায় দাঁড়াইলেই ওরা মারবে। আমরা কোনো দলকে ক্ষমতায় উঠানোর জন্য কথা বলি না, কোনো দলকে নামানোর জন্য বলি না, কিন্তু এ দেশের চিন্তা, ইসলামের চিন্তা, মানবতার চিন্তা যাদের নাই, আমরা তাদের বিরুদ্ধে শুধু কথা বলবো না, প্রয়োজনে যুদ্ধ করবো, জিহাদ করবো। আগামীকালকে যদি সকালবেলায় আসতেছে মোদি শুক্রবার, রাত্রের ভিতরে যদি
আল্লামা বাবুনগরী মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর ওনারা যদি ডাক দেয় আমরা সকলে একসাথে সারা বাংলাদেশের মানুষ এয়ারপোর্ট ঘেরাও করতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। হিম্মত আছে তো? সবাই মরতে প্রস্তুত হয়ে গেলে কেউ মরে না, ইসলামের বিজয় হয়। মরতে প্রস্তুত হয়ে যান, মরবেন না। ইসলামের জন্য রক্ত দিতে, গাম দিতে, জেলে যাইতে প্রস্তুত হয়ে যান। মানবতার জন্য, দেশের জন্য, দেশের কল্যাণে আমরা সকলেই তৈরি হয়ে গেলে কেউ মরবো না, কেউ মরবো না। কসম আল্লাহ, ইসলাম বিজয় হবে। ইসলামকে বিজয়ী করতে আমরা একমত হতে হবে, ঠিক কি ঠিক না? ভিডিওতে অনেক কিছু দেখছেন, আর কিছু বলতে চাচ্ছি না। অনেক কিছু দেখেছেন ভিডিওতে, গালাগালি করতেছে, গালাগালি করতেছে। আলহামদুলিল্লাহ, একটা কথা না বললে নয়, ভিতরে যাওয়ার পরে প্রশাসনের বাইরা ভিতরে মানে পল্টন থানায় নেওয়ার পর থেকে আর খারাপ ব্যবহার করেনি। থানার ভিতরে নেওয়ার পরে প্রথম দিকে একটু খারাপ আচরণ করছিল, আমি দেখি নাই। কোনো একটা পুলিশ মনে হয় আমার মাথার এই সাইডে একটা কি দিয়ে মনে হয় ইয়া দিছিল, তো ব্যথা পাইছি, হালকা মাথা ব্যথা ছিল, এই আঘাতটার কথা খেয়াল আছে। আর এমনিতে ভিতরে যাওয়ার পরে কিংবা পিজাব ভ্যানে আমার সামনে আমার সাথে যে ছেলেগুলো ছিল ওদেরকে অনেক পিটাইছে লাডি দিয়া, তো আমাকে আঘাত করে নাই। এমনকি আমি নিজে অবাক হয়ে যাবেন আপনারা শুনলে, পল্টন থানার ওসি আবু বকর সাহেব আমার সামনে সাত আট পোলা পানে মিলা এরকম এরকম পাইপ আছে না, পাইপ গ্যাস পাইপ হাইরে গ্যাস পাইপ দিয়ে ওসি সাহেবরে বাড়ি আমার চোখের সামনে, এমন মায়ের ছবি আসছে মনে হয় ফেসবুকে, এমন মায়ের দিতেছে। আমি নিজে গিয়ে দুইটারে ফিরাইছি, ওসি সাহেব এটা দেখছে, ওসি সাহেব নিজেও শুনছে এটা। পরে আমার ব্যাপারে উনি নিজেও সুপারিশ করছে যে হুজুর আমাদেরকে মারে নাই, হুজুর বরং তো মানুষকে ফিরানোর চেষ্টা করছে। আমি যারা মারছে আবার আরেকটা বিষয় দেখে, সবাই যে মানবতাহীন এমন না, পুলিশকে মারতেছে ওই সময় আবার বিপিনুর ভাইয়ের যেই ছেলেরা আছে ওরা কয়েকটা দুই তিনটা এসা উপরে মানব দেওয়াল হয়ে গেছে, মানে ওসিরা মারতে দিবে না, ওরাও পিটা খাইছে, আমি দুইটা ঘুষি খাইছি। ফিরাইতে গিয়ে আমি নিজেও আঘাত মানে ইয়া খাইছি। তো এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো, এই পরিস্থিতিগুলো দেখেন, আমি তো মনে করি শুধুমাত্র বিপি নূর না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা না, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, সমস্ত যুবকদের এক হওয়া দরকার, কোনো অভ্যুত্থান দরকার। আলহামদুলিল্লাহ, অযথায় কোনো ব্যক্তি আমার এই বিষয় নিয়ে মুরব্বীদেরকে কিছু বলতে যাবেন না। আমাদের মুরব্বীদের মাঝখান থেকে হেফাজতে ইসলামের সিনিয়র সমস্ত মুরব্বীরা নাম একে একে বললে সবার নাম বলা লাগবে, সবার নাম বলার দরকার নাই, বুঝেন? একে একে সমস্ত হেফাজতের মুরব্বীরা প্রশাসনকে ফোন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা মুরব্বীদের সাথে আছি, মুরব্বীদেরকে মহাব্বত করি, সম্মান করি, কিন্তু ইমানই তাকা যায় কোনো একটা বিষয় যদি মুরব্বীরা আন্দোলন দেন নাই, এটা ওনাদের ব্যাপার, আমার পছন্দ হয় নাই, এটাও আমার নিজের ব্যাপার। আমি মনে করি আমার কোনো একটা বিষয় পছন্দ হয় নাই, আমি মুরব্বীদের বিরুদ্ধে যাই নাই, কিন্তু কোনো একটা আন্দোলনে গিয়ে শরিক হয়েছি, তাই তো? আমার মুরব্বীরা সেই আন্দোলনে যাওয়ার কারণেও আমাকে ধরে নিছে, তারপরেও ফোন দিয়া আল্লামা মামুনুল হক সাহেব হুজুর সহ, জুনায়দ আল হাবিব সাহেব সহ, বাবুনগরী সাহেব হুজুর নিজে খাদেম দিয়া ফোন দেওয়াইছেন, তারপরে হেফাজতের যারা আছে তাদেরকে বলছেন যে রফিকের বিষয়ে বলো, তো আলহামদুলিল্লাহ সব মুরব্বীরা ফোন দিছেন। তো এই জন্য আমি বলবো আমাদের মুরব্বীদের ব্যাপারে এসব বিষয় নিয়ে কেউ কথা উঠাবেন না। তবে হ্যাঁ, কিছু লোক বিরোধিতা করে না এই বিষয়টা এমনও না, তবে এরা চিহ্নিত কেউ না। আমি এদের জন্য আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে নিজেদের মধ্যে লজ্জা হয় এদের জন্য, আমাদের লজ্জা হয় যে আজকে এইসব ইস্যুতে ওরা কখন সুযোগ পাবে, খালি একটু যে রফিক সুযোগ পাইছি, এই ধরনের মন মানসিকতা যদি কারো থাকে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমি নাম বলবো না কারো, কিন্তু আলহামদুলিল্লাহ হেফাজতে শীর্ষস্থানীয় মুরব্বীরা ফোন দিয়েছেন যে তবুও। তো আমি মনে করি জাতির পালস আজকে বিএনপি বুঝতেছে না, আওয়ামী লীগ বুঝতেছে না, মোদিকে আনতেছেই বিএনপিও বিরোধিতা করতেছে না। এখন যদি ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলাম এই সমস্ত সংগঠনগুলো যাদের প্রতি মানুষের ন্যাক ধারণা আছে, এরাও যদি জাতি চায় না, এদেশের 90% মুসলমান চায় না
nu de deșe așo. E jinistă judei ei deșe. Ulea mai e caram. Hafazut Islam Islami amândurăm. Tarau na buge. Taile amra jabo cu tai. Cota bolen? Amra car case jabo? Are sunen. Mudi পৃথিবীর পরাশক্তিদের সাথে পরামর্শ কইরা বাংলাদেশ দখল কইরা এই দেশকে রামরাজ্য বানাইতে চায় এগুলো নিউজ আমাদের কাছে আছে রামরাজ্য বানাতে চায় এরা বাংলাদেশকে মনে করে ইন্ডিয়ার অঙ্গরাজ্য এরা মনে করে কলকাতা যেমন একটা ইন্ডিয়ার প্রদেশ দিল্লি গুজরাট তারপরে আপনার আহমেদাবাদ এরকম একটা অঙ্গরাজ্যের নাম হলো বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার কোন অঙ্গরাজ্য না বাংলাদেশ 1971 এ স্বাধীন হয়েছে এই দেশ আল্লামা শাহ আহমদ শফির দেশ এই দেশ শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমাতুল্লাহের দেশ এই দেশ বঙ্গবন্ধুর দেশ এই দেশ জিয়াউর রহমানের দেশ এই দেশ মাওলানা আব্দুল হামিদ খান বাসারির দেশ এই দেশ আল্লামা কাসেম রহমাতুল্লাহের দেশ এই দেশে ইন্ডিয়া যদি একটা চক ফলায় এক ইঞ্চি মাটি কেড়ে নিতে চায় ইন্ডিয়া দলদেরকে এই দেশ থেকে জুতা পিটা করে বাহির করতে হবে আরেকটা কথা শেষ কথা আখেরি কথা ইন্ডিয়ার আদালতে ওয়াসিম রেজবী নামের এক ব্যক্তি ইন্ডিয়ার আদালতে রিট করছে 26টা কোরআনের আয়াত পরিবর্তন করে দিতে হবে আল্লাহর কোরআনের আয়াত পরিবর্তন করার এখতিয়ার কোন আদালতে আছে না আদালতে রিট করেছে আবার রিট অ্যাকসেপ্ট করেছে আদালত আদালত রিট অ্যাকসেপ্ট করার অধিকার নাই তারা এখন তদন্ত করবে আয়াতগুলো সঠিক কি বেঠিক আমাদের জানতে মনে চায় আমার আল্লাহর কোরআন সঠিক কি বেঠিক এইটা নতুন করে তদন্ত করবার মতো দুঃসাহস ইন্ডিয়ার আছে না আছে না যদি নাই থাকবে তবে আজও মুসলমান চুপ কেন আমি তো বলবো দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইন্ডিয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোটা পৃথিবীর মুসলিম উম্মার সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে আমি মনে করি জিহাদ ফরজ আমাদের উপর জিহাদ ফরজ অতএব আমরা যদি জিহাদ করতে ভয় পাই জিহাদ করতে চুপ থাকি আস্তে আস্তে আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে তৈরি হন তৈরি হন তৈরি হয়ে যান যদি তৈরি হয়ে যান আজকে তো মাত্র মুসলেকা দিয়ে বাইরেলাম তারা তো মনে করছে আমার এক এডিসি সাহেব শওকত নামের এক পুলিশের উদ্যতন বলতেছে হুজুর খুব বাইরে গেছেন জীবনে তো জেল কাটেন না এই করেন না সেই করেন নাই বুঝেন না কিছু হ্যাঁ হুজুরের নামে যতগুলো মামলা আছে বাংসুরের মামলা কি বলে লুটপাটের মামলা গ্রেনেড মামলা তারপরে গাড়ি পুরানো মামলা সব মামলায় হুজুরে দেই আমি বলি যা পারেন আপনাদের তাই করেন অন্তত পক্ষে গালাগালি ডেকুরেন মাঝে মাঝে আবার গাইলো শুরু করে তো আমি বলছি যা মামলা দেওয়ার দেন প্রয়োজনে বন্দুক দিয়ে এখনই গুলি করে মাইরা ফেলেন তোমার চা বলছি বলবো ভাইরাল হওয়ার জন্য কয় নতুন নতুন ট্রফিক নিয়ে কথা কয়ে ভাইরাল হইবার স্যার হেরাও বুঝে কিছু মানুষ তো ভাইরাল হওয়ার জন্যই করে আরে মিয়া পাগলেও বুঝে ভাইরাল হওয়ার জন্য কেউ বন্দুকের সামনে যা ভাইরাল হওয়ার জন্য কেউ বন্দুকের সামনে যা আমার এতটাই পাগল ভাবলেন এতটাই পাগল আমরা মূর্খ এতটাই বোকা ভাইরাল হওয়ার জন্য কেউ বন্দুকের সামনে যায় না ভাইরাল হওয়ার জন্য হায়েস্ট কেউ যদি ভাইরাল হওয়ার খুব ইচ্ছা থাকে আমি আমি বলি তাইলে সংসদ ভবনের সামনে ল্যান্ড হয়ে গিয়ে নাচ দেন তাইলে খুব ভাইরাল হইতে পারবেন তো এজন্য বলবো ইন্ডিয়ার আদালত 26টা আয়াতকে নিষিদ্ধ করার কথা বলেছে 26টা আয়াত সবগুলো আয়াত হলো জিহাদের আজকে কিছু ফেসবুক মুজাহিদ ফেসবুক বুদ্ধিজীবী এরা লেখে রফিকুল ইসলাম মাদানী মাহমুদুল হাসান গুনবী মাওলানা মামুনুল হক সাহেব এরা খালি জিহাদের বয়ান করে এরা জিহাদ করব কয়টা পিস্তল আছে এদের কাছে জীব কথা আল্লাহর রাসূল কতগুলো পিস্তল দিয়ে জিহাদ করছিল 313 জন বদরী সাহাবী যুদ্ধ করছিল সবার হাতে কি তলোয়ার ছিল সবার হাতে তীর ছিল সবার হাতে ঘোড়া ছিল সবার সাথে অস্ত্র সারা 313 জন হাজার হাজার সশস্ত্র কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করলেন আরে আমাদের পিস্তল কামান বিমান আমাদের মূল অস্ত্র না আমাদের মূল অস্ত্র ঈমান শক্তি ঠিক কি ঠিক না ঈমানি জজবা থাকলে আল্লাহর নবীর ভালোবাসা থাকলে মায়ের খাইলেও মজা লাগে মায়ের খাওয়ার মধ্যে শান্তি আছে এই জন্য কইছি মায়ের খাওয়া সুন্নত দেওয়া সুন্নত ঠিক কি ঠিক না মায়ের খাইতে জানতে হবে এরা আমাদেরকে বলবে হুজুররা শাপলা চত্বরে গিয়ে কি সফল হয়েছে হুজুররা ব্যর্থ
হুজুররা কি শাপলা চত্বরের কথা বলে লজ্জা নাই? আমরা বলি ও নেতা, হুজুররা শাপলা চত্বরে মাইর খেয়ে লজ্জা হয় নাই। আজকে শাপলা চত্বরে আবার আমরা গিয়েছি, আমাকে আবারও জেলখানে নেওয়া হয়েছে, লজ্জার কারণ নাই। আরে আমরা জেলে গেলাম, মাইর খাইলাম, মইরা গেলাম, এগুলোর মধ্যে ব্যর্থতা দেখি না। আমরা মনে করি আরে মুমেন তো সফলতা দেখে, তোমরা তোমাদের সফলতা দেখো। তোমরা মনে করো কোটিপতি হইতে পারলে, টাকাওয়ালা হইতে পারলে, বিশাল বাড়ি থাকলে, গাড়ি থাকলে, বাজারও গাড়ি থাকলে, নিজের ছেলে যদি বাজারও গাড়ির মধ্যে চড়তে পারে, মেয়ে যদি এমাহা গাড়ি দিয়ে ঘুরতে পারে, বিভিন্ন ধরনের ডান্স ক্লাবে গিয়ে নাচতে পারে, ঢাকা শহরে দুই চারটা বাড়ি থাকে, তুমি যদি তোমার বিশাল পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তোমরা মদ এইরকম কুল খারাপি টাকা পয়সা নারী বাড়ি গাড়ির মধ্যে সফলতা দেখো। আর মোমেনের সফলতা হইল, মোমেন মাই খাওয়ার মধ্যে সফলতা দেখে, মহিলা যাওয়ার মধ্যে সফলতা দেখে, জেলে যাওয়ার মধ্যে সফলতা দেখে। আমরা মায়ের খাইলে আমরা ব্যর্থ এটা বুঝি না। আমরা বুঝি মায়ের খাইলেও সফল, দিলেও সফল, কিন্তু দিব কার জন্য? আল্লাহর জন্য। খাবো কার জন্য? কোন ব্যক্তির জন্য না, দলের জন্য না, ক্ষমতার লোভের জন্য না। আল্লাহ কি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন ব্যক্তিকে খুশি করার জন্য না, দলকে খুশি করার জন্য না, আমরা কাকে খুশি করার জন্য মায়ের খাবো? জোরে বলেন। অতএব আমার শেষ কথা হবে, আপনাদের কাছে উত্তর তো আহ্বান হবে, মুরব্বীরা যে কোনো ডাক দিবে, শুধু মাহফিলের মঞ্চে না, আমাদেরকে একমত হতে হবে। ইন্ডিয়া, বর্তমান ইন্ডিয়ার সরকার, এই সরকার শুধুমাত্র ইসলাম বিদ্বেষী না, এই সরকার বাংলাদেশ বিদ্বেষী। বর্তমান আমি গতকালকে নারায়ণগঞ্জে বলে আসছি, বর্তমান মোদি হইল, বর্তমানে আবু জাহেলের জায়গা দখল করে আছে মোদি। মোদি বর্তমান জামানার ফেরাউন, মোদি বর্তমান জামানার নমরুদ। আচ্ছা যারা যুক্তি দেন, মোদি আসতেছে, আচ্ছা আসুক, এটা আর বেশি ইয়ে করা দরকার নেই, তাদেরকে বলতে চাই আমার নবীরে যে ব্যঙ্গ করলো ফ্রান্সের ম্যাক্রন, আমার নবীকে ব্যঙ্গ করে নাই? নবীরে ব্যঙ্গ করার পক্ষ নিছে কোন দেশ? এই মোদি নিছে কি নেয় নেন? আচ্ছা আপনার মাকে কেউ বেইজ্জতি করতেছে, আপনার মাকে কি করতেছে? আর একজন পাশে দাঁড়ায় বলতেছে তুই বেইজ্জতি কর, আমি তোর পক্ষে আছি। দুইজন কি সমান অপরাধী না? বেশ জোরে বলে। তো আমার নবীর ম্যাক্রু ব্যঙ্গচিত্র বানাইছে, বানাবেই বলছে, আমার নবীর বিরুদ্ধে গেছে ম্যাক্রু, ব্যঙ্গচিত্র বানাইছে, আর পক্ষ নিছে মোদি। ঠিক কি ঠিক না? এখন যারা বলেন মোদি আসতে চাইছে, তাক আমি আমি বলবো আপনাদের কথা যদি ঠিক হয়, তাহলে আপনারা যদি ম্যাক্রু বাংলাদেশে এসে আন্দোলন দেন, তাহলে আমি বলবো আপনাদের ওই আন্দোলনটা অযৌক্তিক, তখন আমরা ডাক দিয়ে যাবো না। কেন মোদির বিরুদ্ধে যদি কথা বলা না যায়, তাহলে ম্যাক্রোর বিরুদ্ধে বলবেন কেন? একই তো অপরাধী। ঠিক কি ঠিক না? আমরা যে কারণে ম্যাক্রোর বিরুদ্ধে, ঠিক সেই কারণে, যে কারণে ফ্রান্সের দূতাবাস গেরাও করতে যায়, ঠিক সেই কারণে মোদির কেউ এয়ারপোর্টে গেরাও করতে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ যদি টাকাইতে নাই পারি আয়সাই পরে, তাইলে কাজ কি? আমার সাংবাদিক ভাইদের কাছে আবদার, যারা যে অনুষ্ঠানে যাবেন মুদিরে হুদায় জুতা একটা লই যাবেন, জেলে যাবেন, সমস্যা কি? জেলে যাবেন। আপনি যদি বলেন যে হুজুরে আমারে বলে দিছিল যে সাংবাদিক জুতা দিয়ে এইটা দিয়া বলবে, রফিকুল ইসলাম মাদানির বক্তব্যে উদ্বুদ্ধ হইয়া আমি মুদিরে এইটা দিছি, চাক্কা দিছি, ডিল মারছি, আমি ওই সাংবাদিকের পক্ষে আবার জেলে যাইতে প্রস্তুত। কারণ স্বাভাবিক, কারণ ওই সাংবাদিক যদি বলে যে আমি ওনার কথায় ঢিল মারছি, তা তো আমারও জেলে নিবে, আমি যাইতে আপনার সাথে থাকতে প্রস্তুত। তবু এই দেশ থেকে মোদি যেন জুতা ছাড়া যাইতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আসলে দেখেন আমি অদম, আসলে আপনাদের এই প্রতিষ্ঠান, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজুন নূর আল ইসলামিয়া, এই প্রতিষ্ঠান আল্লামা কাসিম রহমতুল্লাহের নিজ হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আপনারা গত বছর যারা আসছিলেন জানেন, হুজুর নিজে এই মঞ্চে বৈশা হুজুর দোয়া করে গেছেন যে আল্লাহ তুমি আমার এই সন্তান, এভাবে বলছেন সন্তান, যে রফিকের এই মাদ্রাসার জায়গাটা আল্লাহ তুমি জায়গাটাই বলছে না কবুল করে না, আল্লাহ জায়গা মাদ্রাসার জন্য জায়গাটা রে তুমি ইয়া করে দাও, আরও অনেক দোয়া করছে। কাসিম রহমতুল্লাহ আজকে জীবিত নাই, তবে এটাও বলতে চাই কথাটা যদিও কেমন শোনা যায়, আল্লাহ কাসিম রহমতুল্লাহ বাইচে থাকলে আজকে বাংলাদেশে এই অবস্থা থাকতো না, মোদি বিরোধী আরও কঠিন বর্জন আসতো। যাই হোক, আল্লাহ পাক আমাদের উস্তাদকে নিয়ে গেছেন, কিন্তু কাসিমির সাহেব চলে গেছেন, কিন্তু কাসিমির রুহানি সন্তানরা মরে যায়নি। কাসিমির সাহেব চলে গেছেন,
কিন্তু আল্লাহ নূর হোসেন কাসেমীর রুহানি সন্তানেরা মরে যায় না আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না মারা যাব রিমান্ডে যাব জেলে যাব আমি আমার মাদ্রাসা ছাত্রদেরকে বলে গেছি বাবা এরা আছে তো না কান্নাকাটি করো না উস্তাদদেরকে বলে গেছি যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আমার আমি জেলে চলে যাই তোমরা কি করবা এরা কয় প্রয়োজনে টাকা পয়সা না থাকলে রিকশা চালামু উস্তাদদের কথা আমার আমার উস্তাদদা আমার উস্তাদগণ বলছে মাদ্রাসার প্রয়োজন অটো রিকশা চালাবো রাতে দিনে পড়াবো আমার ছাত্ররা কয় হুজুর এক বেলাও না খাই হইলো পড়ে থাকবো আপনারা জানলে অবাক হবেন অনেকে মনে করেন এটা প্রাইভেট প্রতিষ্ঠান এই ছাত্ররা এখানে উপস্থিত পঞ্চাশ থেকে পঁচপান্নটা ছাত্র সব খানা খরচ সহ আমি দিই পঞ্চাশ থেকে পঁচপান্নটা আমার পুরা সিজনের যত হাতিয়ে আসে আমার ফিলের সব হাতিয়ে এদের পিছনে খরচ হ্যাঁ হুজুররা কি বলেন আপনারা যারা আছেন ছাত্র বাবারা কি বলো যে সমস্ত ছাত্র সব কয়টা কেউ দুই চারটা দশটা বোলাবান আছে মনে হয় এক হাজার টাকা দেয় মাসে পনেরোশো টাকা দেয় দুই চার দশটা বোলাবান আর সবগুলো প্রায়গুলো ফ্রি সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা ছেলের পিছনে খরচ সব ফ্রি থাকা খাওয়া আমার এটা আমি যদি এখন এক্ষণে তিনখানা লাগাই দেই কোনো ব্যক্তি বিরোধিতা করতে পারবো ইব্রাহিম ভাই আছেন এখানে কই ইব্রাহিম ভাই কোথায় আজকের মাহফিলে যে কারণে আপনারা মাহফিলটা পাইছেন ইব্রাহিম ভাই অর্ডার নেওয়া পুলিশের সাথে আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরের প্রশাসন অনেক সহযোগিতা করছেন ইব্রাহিম ভাই ওই মেট্রোপুরে ছাড়তে এই এই যে বড় বিল্ডিংয়ের উনি বড় বিল্ডিং উনি করতেছেন এবার গাজীপুরের যে মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার ওইটা আবার ইব্রাহিম টাওয়ার এই ভাইয়ের এই বিল্ডিংও তো ভাই প্রশাসনের সাথে কথা বলে এই মাহফিলটা অ্যারেঞ্জ করছেন আমরা প্রশাসনের ভাইদের বিরুদ্ধে না আমি আজকে প্রশাসনের অনেক ভাইদের সাথে কথা হয়েছে তো এরাও আমাদের আন্দোলনে একমত কিন্তু এদের তো একটা এদের একটা দায়বদ্ধতা আছে প্রশাসনের একজন কি বলতেছে জানেন কয় হুজুর কি বলে ভাই জানেন ভাই বলতেছে কয় হুজুর মাস্টাররা স্কুলের মাস্টাররা সরকারি চাকরি করে না কথা বলেন স্কুলের মাস্টাররা কি চাকরি করে আচ্ছা বেতন না পাইলে মাস্টাররা আন্দোলন করে কি করে না স্কুলের মাস্টাররা যুক্তিটা সুন্দর লাগছে আমার কাছে পুলিশ একজন পুলিশের যুক্তি স্কুলের মাস্টাররা বেতন না দিলে আন্দোলন করে সরকারি চাকরি করার পরেও মানুষ মিডিয়া সবাই বলে স্কুলের মাস্টাররা কি করতেছে আন্দোলন কিন্তু আমরা যারা পুলিশ বা প্রশাসনে আছি তারা যদি কোনো বিষয়ে কথা বলি তাইলে সেটা বিশ্ব মিডিয়া এটাকে আন্দোলন বলে না এটাকে বলে বিদ্রোহ কথা কিন্তু যুক্তি কথাটা কিন্তু যুক্তি পুলিশের বাইরে আমাদেরকে যুক্তি দিচ্ছে যে হুজুর আপনারা যে বলেন যে হুজুর পুলিশগুলো আর এসে পুলিশ যা কয় সরকার তাই করে আসলে আমাদেরও আপনাদের সাথে নবীর বিরুদ্ধে কটুক্তি ফ্রান্সের বিরুদ্ধে যাওয়া তারপরে কাদিয়ানিদের এইসব ইস্যুতে আপনাদের সাথে আমরাও একমত মোদির বিরুদ্ধে আমরাও কথা বলতে চাই কিন্তু আমরা যদি কথা বলি তাহলে এটার আন্দোলন থাকে না হয়ে যায় বিদ্রোহ তার মানে আমাদের পুলিশ বাইরে আমাদের পক্ষে একটা পুলিশ আমাকে গালিটা দিতে পারতেছি না আমি মুখে আসতেছে না গালি দিছে আমারে তো এই পুলিশ যখন গালি দিছে পাশের থেকে পাঁচটা পুলিশ কয় আপনি হুজুরে গালি দিলেন কেন চিন্তা করছেন চিন্তা করছেন পুলিশের একটা লোক একটা লোক গালি দিছে পাঁচটা লোক বইলে উঠছে আপনি গালি দিলেন কেন অথচ যেইটা গালি দিছে সে হলো ঊর্ধ্বতন কর্মকর্তা দারোগারা এসআই ওসি উনারা গালি গালি সহ্য করেন নাই হুজুরে গালি দেন কেন আপনি তার মানে আমাদের এই আন্দোলনে তারাও একমত কিন্তু একটা দায়বদ্ধতা আছে ঠিক কি ঠিক না এজন্য আমরা প্রশাসনের ভাইদেরকে দোষী না আমরা ডিবি ভাইয়েরা এনএসআই ভাইয়েরা যদি এখানেও থাকেন বা পুলিশের গাজীপুরের ভাইয়েরা আপনারা সহযোগিতা করেছেন অনেক পুলিশ ভাই অতিথি হিসেবে আসছেন আমি আপনাদেরকে মহাব্বত করি আমাদের ভাই আমার চাচাতো ভাই একজন পুলিশ আমরা আপনারা আমাদের বাইরের কেউ না বাংলাদেশের বাইরের কেউ এরাও আমাদের সাথে একমত কিন্তু যুক্তি কিন্তু ঠিক যে হেরা আন্দোলন করলে হবে বিদ্রোহ আমরা আন্দোলন করলে বিপি নূর আন্দোলন করলে আন্দোলন ফজল করিম সাহেব চরমুনায়ার আন্দোলন করলে আন্দোলন হেফাজত আন্দোলন করলে আন্দোলন মাস্টার আন্দোলন করলে সরকারি চাকরি করে তবুও কি এটা আন্দোলন কিন্তু পুলিশ র‍্যাব মিডিয়া এরা যদি আন্দোলন করে তার আন্দোলন থাকে বিশ্ব মিডিয়ায় তুলফার হবে বাইরের বহির্বিশ্বেও মিডিয়াতে লেখালেখি হবে বাংলাদেশে বিদ্রোহ হয়েছে সেনা বিদ্রোহ কিংবা পুলিশ বিদ্রোহ হয়েছে ঠিক কি ঠিক না এজন্য এটা আমাদের বাইরের থেকে আমাদের দেশের উপরে প্রশাসনের প্রতি একটা খারাপ ধারণা যাবে বা প্রশাসনের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে তো আমরা পুলিশের ভাইদেরকে বলবো আপনারা আমাদের পক্ষে থাকেন অন্তত পক্ষে আপনারা যদি কিছু করতে না পারেন বিরুদ্ধে যান
আজকে যখন পুলিশের এক বাইকে ওসি নাম বলে বলতেছি আবু বকর বাইকে আবু বকর আল্লাহর নবীর প্রিয় সাহাবী আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর যেই সাহাবীর নাম প্রত্যেক খতিব সাহেব জুমার খুতবায় পড়তেই হয় যার ব্যাপারে প্রত্যেক খতিব সাহেব খুতবার মধ্যে হাদিস পড়ে আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর সবচাইতে নরম দিলওয়ালা রহম দিলওয়ালা সাহাবীর নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামে নাম পল্টন থানার যে থানায় আমাকে নেওয়া হয়েছিল ওই থানার ওসি আল্লাহর কি কুদরত ওসি সাহেব আমার সামনে মার খাইছে এই বান্দা কানের এই সাইডে সিঁড়ি লাগছে এইদিকে মার খাইছে তবুও আমার সাথে গিয়া ভিতরে গিয়া নামাজ পড়ছে চিন্তা করেন নামাজ পড়ছে এই মায়ের অবস্থায় আমিও ভিতরে গিয়া নামাজ পড়ছি আমি আল্লাহ পাকের কাছে কাঁদছি আমাকে আলহামদুলিল্লাহ এ দেশের এসপি বা বিভিন্ন বড় বড়দের সাথে পরিচয় আছে ইচ্ছা করলে ভিতরে ফোন ছিল অনেকক্ষণ ইচ্ছা করলে ফোন দিয়ে বলতে পারতাম সুপারিশ করাতে পারতাম কিন্তু আমি সুপারিশ করাই নাই কাউকে ফোন দিই নাই কেন আল্লাহর জন্য আসছে আল্লাহ পাক এমনিতেই হেফাজত করবে আমি জোয়ারের নামাজ ভিতরে নামাজের ব্যবস্থা করে দিছে ওরা মাম পানি আইনা দিছে শুধু মাম পানি না জুস আনছে ডাবের পানি নিয়ে আসছে তারপরে রুটি দিছে কলা দিছে ভিতরে আলহামদুলিল্লাহ ওরা অনেক এরপরে বলতেছে হুজুর শুকনা খাবার মনে হয় ভালো লাগতেছে না খিচুড়ি টিচুড়ি বা বিরিয়ানি খাবেন তোমরা আমাদেরকে মারতে চাও জেলখানায় দিতে চাও আর প্রশাসনের বাইরেও আমাদেরকে বিরিয়ানি খাওয়া কেন কষ্ট দিবা আল্লাহ যদি কষ্ট না দেয় ইজ্জতের মালিক তো আল্লাহ যাকে আল্লাহ ইজ্জত দিবে সে ব্যক্তিকে কেউ বেইজ্জতি করতে পারবে না আল্লাহ পাক মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মায়ের গর্ভ থেকে জন্ম নিছি কি একা কয়জন কথা বলে যাব সময় জুড়ে বলে আমার আল্লাহ পাক এখানে একটা অনেক লুকায়িত রহস্য রাখছেন কি তুমি আসছো একা যাইবাও একা তার মানে হলো আমি আল্লাহ তুমি মৃত্যুর আগেও তুমি কি বলে তুমি জন্মের আগেও আমি যেমন হেফাজত করেছি জন্মের মৃত্যুর পরেও যেমন হেফাজত করব মধ্যবর্তী স্থানেও তোমার আর কারো সুপারিশ আর কারো সাহায্যের দরকার নাই তুমি একাই আমি আল্লাহ বাঁচাতে চাইলে একাই বাঁচতে পারবো এটা হলো রহস্য আল্লাহ পাক বুঝাইতে চায় তোমার জন্মের আগেও আমি আল্লাহ ছিলাম আর কেউ ছিল না মৃত্যুর পরেও আমি আল্লাহ থাকবো কেউ থাকবে না তার মানে মাঝখানের সময়টাতেও তুমি যদি আমাকেই ভয় করো আমাকেই ভালোবাসো তবে আর কেউ সহযোগিতা না করলেও একমাত্র আমার সহযোগিতায় তোমার জন্য যথেষ্ট পৃথিবীর সমস্ত শক্তি তোমার বিরুদ্ধে গেলেও কিচ্ছু করতে পারবে না যদি আল্লাহ না চাও পৃথিবীর সমস্ত শক্তি পক্ষে থাকলেও বাঁচাইতে পারবে না যদি আল্লাহ না বাঁচাও অতএব আমরা আল্লাহ পাকের কাছে সম্মান তালাশ করব ঠিক কিনা আমার ভাই এখন কথা বলবে আপনাদের কাছে আরজি থাকবে এখন তো ওয়াজ করি নাই শুধু হালতগুলো বললাম প্রয়োজনে ইনশাল্লাহ তাফসির করবো রাজি আছে আবার আমি এখনো খানা খাই নাই বিশ্বাস করবেন সারাদিন এখনো ভাত খাই নাই একটু গোসল করছি কারণ শরীর খুব খারাপ লাগতেছিল আর আপনারা অপেক্ষা করতেছেন সান্ত্বনা দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মাদ্রাসায় যাচ্ছি একটু পরে আবারও আসবো যেহেতু এটা আমার মাহফিল উঠবেন না আমার এই মাদ্রাসাটার প্রতি আপনারা সুনজর রাখবেন তো ইনশাআল্লাহ।